দর্শক আপনার ধানের পাতায় সুরঙ্গ করে পাতার সবুজ অংশগুলো এভাবে পোকা খেয়ে ফেললো। এটা কোন পোকায় খাচ্ছে আপনি কি জানেন? দর্শক পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশেহারা হয়ে যান। ভুল কীটনাশক ভুল পদ্ধতিতে প্রয়োগের কারণে আপনি কিন্তু এই পোকা দমন করতে পারছেন না। একদিকে তো পোকা মরেই না, অন্যদিকে বন্ধু পোকাগুলো মারা যায়, তার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায়। বন্ধু পোকার বংশবৃদ্ধি ও সংরক্ষণ করে ও ফোর্থ জেনারেশনের কীটনাশক একবার স্প্রে করেই আপনারা এই ধানের পামরি পোকা দমন করতে পারেন। আজকের পর্বেই রয়েছে তার বিস্তারিত। দর্শক এই ধানের জমিতে 232 ধরনের পোকার আক্রমণ হয়, এর মধ্যে 20-30টি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় 20টি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা। দর্শক কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান 20টি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি। দর্শক এই 20 পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরব ধানের এই 20টি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল। ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল 20 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণীবিভাগ। তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তরভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন। চতুর্থ পর্বে থাকবে ধানের গলমেজ বা ধানের গলমাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুরলেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের গাসপোরিং পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা। এগারোতম পর্বে থাকবে WBPS অর্থাৎ হোয়াইট ব্যাক প্লান্ট হোপার বা সাদা পিট গাসপোরিং পোকা ব্যবস্থাপনা। বারোতম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা। তেরোতম পর্বে থাকবে ধানের GLS বা গ্রিন লিফ হোপার বা সবুজ পাতা ফোরিং পোকা ব্যবস্থাপনা। দশক চোদ্দতম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুলচুলে পোকা ব্যবস্থাপনা। পনেরোতম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা। ষোলতম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা। সতেরোতম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা। আঠারোতম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফোরিং বা জিগজাক লিফ হোপার ব্যবস্থাপনা। উনিশতম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কীভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল। বিশতম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ETL ইকোনমিক ট্রেসহল লেভেল অর্থাৎ বিভিন্ন পোকার অর্থনৈতিক ক্ষতিসীমা আপনাদের সামনে তুলে ধরব বিশতম পর্বে। এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য। দর্শক আপনি যদি ধান চাষী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই 20টি পর্ব দেখা অত্যন্ত জরুরি। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা। দর্শক আপনাদেরকে ধারাবাহিকভাবে ধানের 20টি ক্ষতিকর পোকা 20 পর্বে জানিয়ে আসছি। আজকে থাকছে পঞ্চম পর্ব। এ পর্বে থাকবে ধানের রাইস হিসপা বা ধানের পামরি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে
পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, এই পামরি পোকা ধান ফসলের প্রধান একটি শত্রু পোকা। আমাদের দেশে ধানের সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে এই পামরি পোকা। এর আক্রমণে ধান গাছের ব্যাপক ক্ষতি হতে পারে। অনুকূল অবস্থায় ক্ষতির পরিমাণ শতকরা 10-80% পর্যন্ত ক্ষতি হতে পারে। দর্শক, একসময় এই রাইস হিসপার আক্রমণ বাংলাদেশে ব্যাপক আকার ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু কেজি দরে এই রাইস হিসপা বা পামরি পোকা কিনে নিত কৃষকের কাছ থেকে। এর উদ্দেশ্যই ছিল কৃষকরা পামরি পোকা সুইপিং নেট দিয়ে সংগ্রহ করে ধ্বংস করবে, ফসল রক্ষা পাবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই রাইস হিসপা বা পামরি পোকার পরিচিতি। পূর্ণবয়স্ক পামরি পোকার গায়ের রং কালো এবং এর পিঠের উপর অনেকটা কাটা কাটা আছে। পামরি পোকার জীবনকাল 30-48 দিন পর্যন্ত স্থায়ী হয়। স্ত্রী পোকা ধান গাছের কচি পাতার ডগার দিকে নিচের পাশে একটি একটি করে 18-20টি ডিম পারে। 4-5 দিনের মধ্যে ডিম ফুটে হলুদ রঙের চ্যাপ্টা আকারের কীড়া বের হয় এবং এই কীড়াগুলো পাতার ভিতরে ঢুকে পাতার দুই পাশের ছাল ঠিক রেখে ভিতরের সবুজ অংশ সুরঙ্গ করে কুড়ে কুড়ে খায়। 7-10 দিন পর্যন্ত কীড়াগুলো এভাবে সবুজ অংশ খেয়ে পুত্তলিতে পরিণত হয়। পুত্তলি অবস্থায় এরা 15-25 দিন বাঁচে। 1 বছরের মধ্যে এরা 6টি বংশ উৎপন্ন করতে পারে। প্রথম বংশ বোরো ধানে, দ্বিতীয় বংশ হতে পঞ্চম বংশ আউশ ধানে এবং ষষ্ঠ বংশ এরা এই আমন ধানে আক্রমণ করে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই পামরি পোকার ক্ষতির লক্ষণ। দর্শক, কলিওপ্টেরা পর্বের পামরি পোকা কীড়া ও পূর্ণবয়স্ক উভয় অবস্থাতেই ধানের ক্ষতি করে। এই পোকার কীড়া পাতায় সুরঙ্গ সৃষ্টি করে এবং পূর্ণবয়স্ক পোকা পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। সিডলিং টু ফ্লাওয়ারিং অর্থাৎ বীজ বপন থেকে ফুল অবস্থা পর্যন্ত আক্রমণ করে পামরি পোকা। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই রাইস হিসপা বা পামরি পোকা আপনার ধানের জমিতে আক্রমণ করে। কীড়া আক্রান্ত পাতায় আঙুল দিয়ে স্পর্শ করলে চালের মতো মনে হয়। অনেকগুলো কীড়া এভাবে খাওয়ার ফলে পাতা শুকিয়ে যায় এবং পূর্ণবয়স্ক পামরি পোকা পাতার সবুজ অংশ এমনভাবে কুড়ে কুড়ে খায় যে শুধু সাদা পর্দাটা বাকি থাকে। এরা পাতার উপর লম্বালম্বিভাবে খায়। ক্ষতিগ্রস্ত পাতাগুলোর উপর তাই কয়েকটি লম্বালম্বি সমান্তরাল দাগ দেখতে পাওয়া যায় এই পামরি পোকার আক্রমণ হলে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই পামরি পোকার সমন্বিত ব্যবস্থাপনা। দর্শক, ফসল কাটার পর জমিতে মুড়ি ফসল আপনারা রাখতে যাবেন না, তাহলে পামরি পোকা এই জমিতে থেকে যাবে। পামরি পোকার ডিম ও কীড়ামুক্ত চারা আপনি রোপণ করতে হবে। সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে, অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে। চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি, হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পামরি পোকা আছে কি না সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন। ধান খেতে পূর্ণবয়স্ক পামরি পোকা দেখা গেলে তা এলাকার সকল কৃষক একযোগে হাতজাল দিয়ে সংগ্রহ করে এই পোকাকে আপনারা মাটিতে ফুঁতে ফেলতে হবে এবং এই কাজটি আপনারা সকালবেলায় করবেন। পাতায় কীড়া দেখা গেলে আক্রান্ত পাতার গোড়া থেকে 2.5-60 সেন্টিমিটার অর্থাৎ 1-1.5 ইঞ্চি রেখে বাকি অংশ কীড়াসহ কেটে মাটিতে পুঁতে বা ফুরিয়ে ফেলতে হবে। বিকল্প পোষক আড়ালি ঘাস এবং দলজাতীয় ঘাস এবং এই জাতীয় আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে, নতুবা এই আগাছার মধ্যে এই পামরি পোকা বছরের পর বছর আপনার জমিতে থেকে যাবে। দর্শক, আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল 10টার দিকে দুইজনে পাটের সুতলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন, তাহলে কিন্তু এই পাতার সবুজ অংশ পামরি পোকা খেতে পারবে না। দর্শক, জৈবিকভাবেও কিন্তু আপনারা পামরি পোকা দমন করতে পারেন। যেমন পামরি পোকার ডিম ও কীড়ার পরজীবী হচ্ছে ট্রাইকোগামা ও ব্রাকন জাতীয় বোলতা সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পামরি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। পামরি পোকার পরবুঝি হচ্ছে মাকড়সা, স্টিংবাগ, ড্রাগন ফ্লাই, পেন্টাটোমিড বাগ, লেডিবার্ড বিটল, ক্যারাবিট বিটল, পাখি, ব্যাং, হাঁস। বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় পামরি পোকার ডিম ও ছোট ছোট কীড়া খেয়ে আপনার ধান ফসলের উপকার করে। সুতরাং আপনারা এই পোকাগুলোর বংশবৃদ্ধি ও সংরক্ষণ করে এই পামরি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বো বুস্টার বা পলিব্যাগে পরজীবী লালন করে বন্ধু পোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পামরি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। এই পামরি পোকার সহনশীল জাত রয়েছে, যেমন BR25, BR27 এবং কম ক্ষতিপ্রবণ BR26, BR31, BR35
চাষ করেও আপনারা এই পামরি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন এলো পাতার এই কীটনাশক প্রয়োগ না করা। দর্শক, এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে, আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে, আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটা স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে। এই এলো পাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পামরি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায়। এলাকার প্রত্যেক চাষি, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সকল কৃষককে পামরি পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের এই পামরি পোকার আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করেও আপনি এই পামরি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। উপরোক্ত পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি পামরি পোকা নিয়ন্ত্রণ না হয়, শতকরা 35% পাতা ক্ষতিগ্রস্ত হলে অথবা প্রতি গোছায় 4টি পূর্ণবয়স্ক পামরি পোকা দেখা গেলে অথবা প্রতি গুছিতে পামরি পোকার 5টি কীড়া দেখা গেলে ঠিক তখনই সর্বশেষ ব্যবস্থা হিসাবে উসমানি পদ্ধতিতে অর্থাৎ সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে আপনারা ব্যবহার করে এই পামরি পোকা বা রাইস হিসপা দমন করতে পারেন। ঠিক তখনই আপনারা ক্লোরোপাইরিফস 50% ও বেটা সাইপারমেথ্রিন 10% কম্বিনেশন গ্রুপের সিটেডের বিটাপস সাইটিসি 1 মিলি পার লিটার অথবা নিটেনপাইরাম গ্রুপের স্যামকোর পিলারনেট 2 মিলি পার লিটার অথবা ইওনের পাইথন 10 SL 1 মিলি পার লিটার অথবা ইস্টওয়েস্টের ইস্ট ডেনিশ 3.5 গ্রাম পার লিটার অথবা ফ্যানপোপাথিন ও ফ্যান বেলারেট কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের স্লাইপার 10 SC স্যামকোর মিলপেন 20 EC এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার অথবা এস ফ্যান বেলারেট গ্রুপের সেতুর সুমিয়ালপা 5 EC 1 মিলি পার লিটার অথবা কার্বারিল গ্রুপের বায়ারের সেবিন 85 SP স্কোয়ারের সিনারিল এসিআইয়ের এসিকার মিমপ্যাক্সের কুবারিল ম্যাকডোনাল্ডের বিটাব্রিল সিটেডের রেবিন ক্লিন অ্যাগ্রোর ক্লিন বিন সুইট অ্যাগ্রোর সালবিন এর যে কোনো একটি 3.5 গ্রাম পার লিটার অথবা ডেল্টামেথ্রিন ও টায়াজোফস গ্রুপের লিমিটের কম্বিডিটি 37 EC 2 মিলি পার লিটার হারে আপনারা ধানের জমিতে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলেই দমন হয়ে যাবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা। দর্শক, ধানের পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল 20 পর্বের ধারাবাহিকের ষষ্ঠ পর্বে আসছে রাইস কেসওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা, তাই ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 5ম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি, আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।